তোমরা যারা এরপর নার্সিং এ অ্যাডমিশন নেবে অর্থাৎ এএনএম বা জিএনএম এবং পোস্ট গ্রেসিক বিএসসি এমএসসি তাদের সকলেরই জন্য আজকে একটি খুশির খবর এরপর যারা এএনএম জিএনএম পোস্ট গ্রেসিক বিএসসি এমএসসি নার্সিং নার্সিংয়ে অ্যাডমিশন নেবে এই অ্যাডমিশন নেওয়ার জন্য যে এজ লিমিট থাকে চল্লিশ বছর বা পঁয়ত্রিশ বছর এভাবে একটা এজ লিমিট থাকে সো এই এজ লিমিটটি এখন থেকে আর রাখা হলো না অর্থাৎ আপার এজ লিমিট এটা ক্যান্সেল করা হলো এবার এই বিষয়টি নিয়ে ডাব্লু বি এইচ আর বি অর্থাৎ পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে একটি নোটিস পাবলিশ হয়েছে সেই নোটিসে কী বলা হয়েছে আজকের এই ভিডিওতে ইন ডিটেলস আলোচনা করব ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ করে দেখবে ভিডিওটি দেখার পরে যদি কারোর কোনো জায়গায় ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাতে পারো এবং প্রত্যেকের টেলিগ্রাম চ্যানেল জয়েন করবে কিভাবে টেলিগ্রাম চ্যানেল জয়েন করবে সেটা আমি ভিডিও শেয়ারসে তোমাদেরকে দেখিয়ে দেবো এবং চ্যানেলে যারা একদম নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে নার্সিং এর এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য তো দেখে দেখেনি আজকের অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখি বলা হয়েছে অন স্ক্রিন এখন যেন ওড়িশা দেখতে পারছো এই ওড়িশা দেখতে পাওয়া যাচ্ছে নোটিশটা পাবলিশ স্বাস্থ্য ভবন থেকে একটু নিচেলে দেখতে পাবে যেখানে নোটিসে যে সাবজেক্টটা আছে সাবজেক্টটা হচ্ছে নো আপার এজ লিমিট ফর অ্যাডমিশন টু নার্সিং কোর্সেস তারপর দেখেন কী বলা হয়েছে ইট ইজ হিয়ার বাই নোটিফাইড দ্যাট দেয়ার উইল বি নো আপার এজ লিমিট ফর অ্যাডমিশন টু নার্সিং কোর্সেস কী কী কোর্স এখানে বলা হয়েছে দেখেন বিএসসি নার্সিং এ এন এম সিএনএম পোস্ট বিএসি বিএসসি নার্সিং এবং এমএসসি নার্সিং এই সমস্ত নার্সিং কোর্সে অ্যাডমিশন নেওয়ার জন্য কোনো আপার এজ লিমিট রাখা হলো না এই যে নোটিশটা দেখতে পাচ্ছ এই নোটিশ থেকে তাহলে কি বোঝা গেল যে নার্সিং কোর্সে অ্যাডমিশনের জন্য কোনো লিমিট নেই এই নোটিসটা এই সেম নোটিস না অর্থাৎ এজ লিমিট হলো না এটা করা এই বিষয়টা নিয়ে কিছু মাস আগে অর্থাৎ ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে একটা নোটিস পাবলিশ হয়েছিল তার ভিডিও আমি দিয়েছিলাম যদি কেউ দেখে না থাকো চ্যানেলে ভিডিও দেওয়া আছে দেখে নিতে পারো সেম এই নোটিশটাই পাবলিশ হয়েছিল এরকমই এটা দেখতে পাচ্ছ এখানে স্বাস্থ্য ভবন এটা পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ভবনে এখানে দেখতে পাচ্ছ যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ সার্ভিস তারপরে নার্সিং ব্রাঞ্চ স্বাস্থ্য ভবন কিন্তু আগের নোটিশটা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অর্থাৎ আইএনসি থেকে পাবলিশ হয়েছিল ঠিক আছে সো ওই নোটিশটা আমি ভিডিও দিয়েছিলাম যে আপার থাকবে না কেউ যদি দেখে না থাকো কিছু মাস আগে পাবলিশ হয়েছিল নোটিশ ভিডিও দেওয়া আছে দেখে নিতে পারো এবার ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও আর কিভাবে টেলিগ্রাম চ্যানেল জয়েন করবে সেটা দেখে নাও